হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি একটি নতুন আর্নিং ওয়েবসাইট সম্পর্কে জানাবো কিভাবে এখান থেকে আপনারা আর্নিং করতে পারেন এবং এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওতে অনেকেই বলছেন ভাই যে আমি বুঝতে পারছি না কাজগুলো কিভাবে করতে হবে আপনি একটি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেন তো আজকে আমার এই ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু আমি প্রত্যেকটি কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দেবো মোটামুটি যেন আপনারা করতে পারেন এবং কি কি কাজ এখানে করতে পারেন বা করতে হবে সেটাও আমি আপনাদের একটু বিস্তারিত সম্পর্কে বলে দেবো তো ভিডিওটা লম্বা হবে তো যদি কারো অসুবিধা হয় আপনারা কেটে কেটে এখান থেকে দেখতে পারেন তো আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে চালু করে বা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর পরের ধাপে কি করবেন সেটা নিয়ে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে আপনাদেরকে গুগলে বা ক্রমে দিতে হবে সেখানে আপনাদের লিখতে হবে অটো চলে যান এবং সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পারেন না তো অটো কয়েন ডট ইনে চলে যাওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে যে কোনো ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনাদের ডাটাগুলো অ্যাডমিন অ্যাডমিট সেভ থাকা দরকার নাহলে আপনাদের উইথড্রো বা আপনারা কী কাজ করলেন সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে না আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের অল টাইম পাঁচ ছজন ইউজারি অল টাইম অনলাইন থাকে কাজ করে তো প্রথমে আমাদের করতে হবে যেটা সাইন আপ করা এখানে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি পরও আপনাদের সুবিধার্থে আমি একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর এই ওয়েবসাইটের ইনস্ট্যান্ট পেমেন্ট হচ্ছে আমাদের পয়েন্ট এবং ফসেট পেতে এছাড়াও এখানে কন্টেস্ট রেফারেল চলে আপনারা চাইলে এখান থেকে করতে পারেন এবং ইউজার ফ্রেন্ডলি একটু ওয়েবসাইট তো প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে সেখানে একটা আপনাকে ইউজার নেম দিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম এরপর আপনাদের জন্য নতুন করে করছি তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি নাচমুল এবং আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি আমার জিমেলটা যেহেতু এখানে অলরেডি রয়েছে আমি একটু চেঞ্জ করে দিয়েছি তো আপনাদের একটা কথাই বলবো আপনারা আপনাদের অরিজিনাল জিমেলটা দেবেন এবং আমি এখানে পাসওয়ার্ড হিসাবে আমি একটা কপি করে নিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধার্থে কপি করে নেবেন আমি পাসওয়ার্ডটা কপি করে যেটা নিয়েছে সেটা পেস্ট করে দিলাম এবং সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আপনারা যে ভুলটি করেন যে আই এম নট এর রোবট অপশানে ক্লিক না করে আপনারা ডাইরেক্ট রেজিস্টার বাটনে ক্লিক করেন এবং এই জন্য আপনারা এখানে লগ ইন হতে পারেন না তো প্রথমে আই এম নট এর রোবোট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে এই যে রেজিস্টার বাটন রয়েছে রেজিস্টার বাটন আপনাদের ক্লিক করতে হবে রেজিস্টার বাটন ক্লিক করার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল প্লিজ লগ ইন এবং আপনাদেরকে এরপর কি করতে হবে লগ ইন যাইতে হবে তো আমি সেভ করে রাখছি তো এখানে দেখতেই পারছেন আমি যেহেতু সেভ করে রেখেছিলাম এবং এখানে চলে আসে এরপর আপনাদের সেম জিমেল পাসওয়ার্ড আপনাদেরকে এখানে দিতে হবে তো আমি এখানে কেটে দিচ্ছি আপনারা অনেকে বোঝেন না যে ভাইয়া আমি এখানে কি দিব তো আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন যে জিমেল এবং পাসওয়ার্ডটি ইউজ করেছিলেন সেম জিমেল পাসওয়ার্ড এখানেও আপনাদেরকে ইউজ করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং এবার এরপর আপনাদের যেটা করতে হবে আই অ্যাম নট এ রোবট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো দেখতেই পাচ্ছেন একটু থ্রি সেকেন্ডের মতো ওয়েট করতে হচ্ছে এবং আমি অলরেডি ইউজার ড্যাশবোর্ডে চলে গেলাম তো আপনারা যখন এখানে করবেন রেগুলার আপনাদের একটা বোনাস দেওয়া হবে দেখতেই পাচ্ছেন আমাকে পঞ্চাশ পয়েন্ট বোনাস হিসেবে দেওয়া হয়েছে এবং এই ড্যাশবোর্ড থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কত এনার্জি আর্ন করেছেন ডিপোজিট ব্যালেন্স টোটাল আর্ন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট করতে চাইলে ডিপোজিট করতে পারবেন এবং উইডো অপশানে গিয়ে আপনারা উইডডো করতে পারবেন তো যে কাজটি এখন আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে কী কীভাবে আপনারা আর্নিং করতে পারেন এই যে থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে গেম ছিল আর্নিং করতে পারবেন প্লে গেম অপশন রয়েছে প্লে গেমে আপনাদেরকে আমি দেখাবো তো প্লে গেমটাও দেখিয়ে দিচ্ছি প্লে গেমটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমার স্কোয়ার পনেরো হয়ে গেছে আমি কিছু কয়েন রান করলাম ঠিক সেম ভাবে আপনাদের এইভাবে এখানে গেম খেলতে হবে আবার ট্যাপ করবেন আবার আসবে দেখতে পাচ্ছেন আমার স্কোর পঁয়তাল্লিশ আমার বোনাস থার্টি কয়েন দেওয়া হয়েছে এবং ব্যাগে যাইতে হবে আপনাদের ব্যাগে যাওয়ার পর আপনাদের আবার এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর আর্নিং অপশনে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে ফসেট শর্লিং পিটিসিআর লাকি নাম্বার লটারি যেটা বলছে মাইক্রো জব অর্থাৎ অনলাইনে যে ছোটোখাটো কাজগুলো থাকে সেই কাজগুলো অফারওয়ালে আপনারা বিভিন্ন রকম মাইক্রো জব পেয়ে যাবেন অ্যাপ ডাউনলোডিং ম্যাপ রিভিউ ইউটিউব ভিডিও ওয়াচ করা তো আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি ফসেট ফসেটে ক্লিক করলেন ফসেটে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে যে আমাদের প্রত্যেক তিন মিনিট পর পর আপনারা এখান থেকে কিন্তু ফসেট ক্লেম করতে পারবেন আমি একশো ক্লেমের অপশন গেছি এটা ইনক্রিজ করা হবে এবং প্রত্যেকবার আপনারা চল্লিশ কয়েন করে রিওয়ার্ড হিসাবে পাবেন তো ফসেটে করার জন্য আপনাদের আই এম নট এর ক্লিক করতে হবে তো এখানে আমি পাওয়ার সেট করে রেখেছিলাম এই জন্য হয়তো অন্য পেজে নিয়ে যাবে কিন্তু আপনাদের সেটা ব্যাক করতে হবে এখানে কার বলেছে আমি কার সিলেক্ট করে নিচ্ছি এরপর ভেরিফাই করে নিচ্ছি এরপর আপনাদের করতে যেটা করতে হবে ক্লেম অপশনে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ক্লেম করলাম পাওয়ার শো করছে তো আমি মোটরসাইকেলটা তাড়াতাড়ি করে দিচ্ছি এরপর ক্লেম করলে দেখবেন একটু ওয়েট করুন দেখতে পাচ্ছেন আমার এখানে চল্লিশ কয়েন আর্ন হয়ে গেছে এবং আবার তিন মিনিট পর আপনারা এখান থেকে আবার চল্লিশ কয়েন আর্ন করতে পারবেন এটা হচ্ছে ফসেটটা আপনাদেরকে দেখালাম এরপর আমি আপনাদেরকে দেখাবো শর্ট লিঙ্ক তো শর্ট লিঙ্ক যদি আমি এখানে সলভ করতে যাই তাহলে একটু টাইম বেশি লাগবে তো শর্ট লিঙ্কের জন্য আমি আরেকটা পরে ডেডিকেটেড ভিডিও বানাবো তো দেখতে পাচ্ছেন এই বিভিন্ন রকম শর্ট লিঙ্ক গুলো আপনার বলে একশো কুড়ি কয়েন একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একশো কয়েন আশি কয়েন দুশো কয়েন দেড়শো কয়েন একশো সত্তর কয়েন আড়াইশো কয়েন আশি কয়েন বিভিন্ন রকম কয়েন রয়েছে আপনারা এখান থেকে আর্ন করতে পারেন তো আরেকটা কথা শর্ট লিঙ্ক গুলো আপনারা আপনাদের শর্ট লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন এবং যেখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন তো শর্ট লিঙ্কের জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি পিটিসি তো এখানে পিটিসি মূলত তিন রকমের রয়েছে উইন্ডো আই ফ্রেম ভিডিও তো আমি আপনাদেরকে একটা উইন্ডো দেখাচ্ছি যখনই আপনি ভিউ অ্যাডে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডে ক্লিক করছি আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাবে এরপর স্টার্ট করবেন ক্লিক স্টার্টে ক্লিক করার পর আপনাদের এখানে টাইমার চলবে আপনারা নিউ ট্যাব থেকে করে নেবেন দেখতেই পাচ্ছেন টাইমার কমপ্লিট হওয়ার পর আপনাদের এখানে ব্যাগ আসতে হবে ব্যাগ আসার পরে নট এর রোবট অপশনে ক্লিক করবেন এখানে মোটরসাইকেল বলেছে মোটরসাইকেলটা আমি ক্লিক করলাম এরপর বাইসাইকেল বলেছে এরপর আপনাদের করতে হবে ক্লেম অপশনে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন পঁচিশ কয়েন্ট অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে উইন্ডো আই ঠিক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি আপনাদেরকে একটা ই করে দেখাচ্ছি আমি এখানে উপরে ক্লিক করছি এবং নিচে একটা টাইমার দেখতে পাচ্ছেন টাইমারটা চলছে টাইমারটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে এবং একটা আওয়াজ হবে দেখতেই পাচ্ছেন রাইট চিহ্নে ক্লিক করতে হবে এবং আপনাদেরকে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করতে হবে মোটরসাইকেল সাইকেল যেহেতু রয়েছে ক্যাপচারে আমাদের মোটর সাইকেলটা ক্যাপচারটা ফিল আপ করতে হবে ট্রাফিক লাইট দিয়েছে এখন বুঝতে পারছি না এত কেন ক্যাপচার দিচ্ছে তো আবার আপনাদের এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে ভেরিফাই অপশন দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কুড়ি কয়েন পেয়ে গেছি এইভাবে হচ্ছে আপনাদের আইফ্রেম অ্যাডটা এবং ভিডিও অ্যাডটা আপনাদের সেম সেভাবে কাজ করতে হবে ভিডিও অ্যাডে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে একটা সমস্যা হতে পারে যেটা যে পব জন্য আপনাদের নিউ ট্যাব বা নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে কিন্তু সেই জন্য আপনাদের একটু ব্যাক বাটামে ক্লিক করে আপনাদের ব্যাগ আসতে হবে তো আমি ইউটিউব ভিডিও কীভাবে দেখে আর্ন করবেন সেটা আমি দেখাচ্ছি এবং চালেও আপনাদের ইউটিউব ভিডিওতে আপনারা এখান থেকে ভিউ নিতে পারেন এবং ভিডিও ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিও চালু করে 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 দিচ্ছি কম দিলাম ভিডিওটা কমপ্লিট হলে এরপর আমরা তো দেখতেই পাচ্ছেন আমি আওয়াজটা ক্রস করে দিলাম কপিরাইট ক্লেমের জন্য তো দেখতেই পাচ্ছেন টাইমারটা চলতেছে টাইমারটা কমপ্লিট এর পর বা হাতের বটন দিকে রাইট চিহ্ন আসবে দেখতে পাচ্ছেন টাইমারটা কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে এবং রাইট অপশনে ক্লিক করলাম আই এম নট এ রোবট অপশনে ক্লিক করতে হবে তো এখানে মোটরসাইকেল ইতে দিয়েছে আমাদেরকে ক্যাপচারে তাড়াতাড়ি আমি করে দিচ্ছি তো বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিওটি একটু লম্বা হতে পারে এই জন্য আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে এবং ভেরিফাই অপশনে আপনাদের ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে সত্তর পয়েন্ট আর্ন করলাম এ হচ্ছে পিটিসি অ্যাড থেকে কি করে আর্ন করবেন তো যদি আপনাদের অসুবিধা হয় আপনারা ভিডিওটা স্পিডে দেখতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে আপনারা স্লোলি বা বারবার দেখতে পারেন তো এরপর আপনাদেরকে লাকি নাম্বারে ক্লিক করতে হবে তো লাকি নাম্বারে প্রত্যেক ত্রিশ সেকেন্ড পর পর আপনারা করতে পারেন এর জন্য আপনাদের এনার্জি দুশো এনার্জি লস হবে যেটা আপনারা রান করেছিলেন আমার এখানে যেহেতু দেখাচ্ছে ইউর এনার্জি ইজ নট এনাফ টু রোল দ্য নাম্বার তো যখন আমার দুশো এনার্জি হয়ে যাবে তখন আমি এটা করতে পারবো তো এরপর আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট আচ্ছা আপনাদেরকে আমি এখানে একটা বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি স্টাডি ক্লিক করবেন যে ক্লিক করার জন্য আমাদের চারশো কয়েন দেবে তো বলেছে ইন্ট্রোডাকশন যেটা দিয়েছে সেটা আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে এবং প্রুফ হিসাবে যেটা চেয়েছে যে প্রোভাইড মি উইথ স্ক্রিনশট অফ দ্য ব্রাউজার হিস্ট্রি আপনাদের ব্রাউজার হিস্ট্রি স্ক্রিনশট করে এখানে দিতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন চুজ এ ফাইল ফাইলটা আপনি স্ক্রিনশটটা এখানে দেওয়ার পর আপনারা সাবমিট প্রুফ হিসেবে ক্লিক করবেন এবং অ্যাডমিন বা যে অ্যাডভার্টাইজার দিয়েছে যখন আপনাদের অ্যাপ্রুভ করবে তখন আপনাদের চারশো পয়েন্টটা পেয়ে যাবেন এছাড়াও এখানে অনেক রকমের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক কাজ থাকবে যেটা যে ওয়েবসাইটে ইউটিউব ভিডিও তৈরি করা সাইন আপ করা কোনো ওয়েবসাইটে এরপরে যেটা ইন্টারেস্টিং কাজ রয়েছে অনেক ভালো এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে অফার ওয়াল সেকশনে অফার ওয়াল সেকশনে আপাতত তিনটি অফার ওয়াল রয়েছে তার মধ্যে বিটকো টাস্ক টাইম ওয়াল তো আপনাদেরকে আমি বিটকো টাক্স দেখাচ্ছি টাইম ওয়ালটাও দেখাবো তো বিটকো টাক্স তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রয়েছে পিটিসি অ্যাড অফার সার্ভে ফসেট আমি তো ফসেট আপনাদের দেখালাম এইটুক ভিডিও দেখালাম টাক্স অপশানও দেখতে পাচ্ছেন সেম টাক্স এখানেও রয়েছে এই টাক্স থেকে প্রচুর পরিমাণে আপনারা ইনকাম করতে পারেন পিটিসি আরও সে সেই রকমই কাজ করতে হবে এবং টাইম ওয়ালে যেটা আপনাদের কাজ করতে গেলে লাগবে এখানে ওয়েবসাইটে যাওয়ার পর টাইম ওয়ালে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেহেতু আমার এখানে আগে থেকে দেখাচ্ছে আমি ক্রিয়েট করা ছিল তো আপনাদের নতুনদের ক্ষেত্রে এই টাইম ওয়ালে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ভিজিট ওয়েবসাইট অপশনে ক্লিক করলে আপনাদের এখান থেকে ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে তো থার্টি সেভেন সেকেন্ড একটা ভিডিও ই রয়েছে অ্যাড ওয়েট করার পর আমার এখানে একুশ পয়েন্ট দেবে একুশ পয়েন্ট যেটা আমাদের ওখানে মোটামুটি একশো কুড়ি পয়েন্টের মতো সাঁত্রিশ সেকেন্ডের জন্য তো ওয়েবসাইটে তো কাজ করলেন বিভিন্ন রকম ভাবে এবং সব থেকে আর্নিং কিন্তু আপনারা এই টাইমওয়াল এবং বিটকো টাস্ক থেকেই পাবেন তো হওয়ার পর আপনাদের যেটা মেন ফোকাস থাকে সেটা হচ্ছে উইড্রো তো ফাইন্যান্সে আপনারা যাবেন আমি দেখিয়ে দিচ্ছি উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফসেট পে থাকে তাহলে আপনারা বিটকয়েনের মাধ্যমে ফসেট পে থেকে নিতে পারেন অথবা আপনাদের আমি দেখাচ্ছি মেথডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারে আপনারা নিতে পারবেন তিন হাজার কয়েন হয়ে গেলে যেটা পয়েন্ট জিরো জিরো থ্রির মতো এর থেকেও বেশি তো ইন্ডিয়ানরা ইউপিআইতে নিতে নিতে বিটকয়েন সিসি ওয়ালেটেও রয়েছে সেটা আপাতত বন্ধ রয়েছে এখান থেকে আমি ধরে আমি পেয়ারে নিচ্ছি অ্যামাউন্টটা আমি লিখে দিলাম তিনশো কয়েন তো দেখতে পাচ্ছেন ওয়ালেটটা আমাকে দিয়ে দিতে হবে এবং অ্যামাউন্টটা কত হচ্ছে এখানে ইনস্টেমেন্ট অ্যামাউন্ট দিয়ে দিতে হবে এবং আপনার পেয়ারের অ্যাকাউন্টটা দিতে হবে সাবমিট করে দিতে হবে আপনারা উইথড্র অপশনে ক্লিক করবেন এরপর আপনারা উইথড্রো করতে পেরে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখালাম তো এরপরের ভিডিওতে যেটা আমি দেখাবো কি করে এখানে করতে করতে হয় হয় বা বা অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার আপনার ভিউ নেবেন ওয়েবসাইটে কি করে ভিউ নেবেন সে বিস্তারিত আমি ভিডিও জানাবো বন্ধুরা ভিডিওটা আমি শেষে ক্রপ করে দিতে চাইলাম কিন্তু এরপরে আমার মনে হলো যে আপনাদেরকে আমি বিটকো টাক্ক এবং টাইম টাইমটা অন্তত দেখাই যেখানে আপনারা কিভাবে কাজ করবেন কারণ পরবর্তীকালে আপনারা যখন এখানে কাজ করতে আসবেন তখন অনেকেই হয়তো কাজ করতে পারবেন না আবার আমাকে মেসেজ করবেন বা বলবেন বা কমেন্টে লিখবেন ভাই আমি কাজ করতে পারছি না তো চাই ভিডিওটা একটু লম্বা হোক কিন্তু আপনাদের একটা ভিডিওর মধ্যে যেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে থাকে তো আপনারা কাজটা কি করে করবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দিন বিটকো টাক্সে পিটিসি তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের পিটিসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ অ্যাড দিয়েছে একশো পাঁচ কয়েন থার্টি সেকেন্ড জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে এবং আপনাদেরকে একটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে লেফটের কর্নার দিকে একটা টাইমার চলছে এবং টাইমারটা কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে কয়েনটা নিতে পারবেন তো একটু টাইমারটা চলুক থার্টি সেভেন সেকেন্ডের তো এই জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করুন আর নাহলে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দেন আপনাদের এতে স্কিপ করে যান তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি টাইমারটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে এখানে দিয়েছে পিক দ্য ইমেজ দ্যাট ডাজ নট বিলং ইন দ্য রো বলছে কোন পিকচারটা নিচের রোয়ের সঙ্গে মিল খাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমি যেখানে ক্লিক করছি সেটার নিচ্ছে গ্রেট এবং আমাকে আমার ব্যালেন্সটা আমার কয়েনের ওখানে অ্যাড হয়ে গিয়েছে তো এরপর এখানে দেখতেই পাচ্ছেন আমি আবার ব্যাক চলে আসলাম এবং আপনাদেরকে আমি দেখাবো হিস্ট্রিতে যে আমি এখান থেকে কয়েনটা আর্ন করতে পেরেছি কি না এবং এখানে একটু টাইম হয়তো নিচ্ছে অপর ওয়ালে এরপর রয়েছে আপনাদের এটা শুধু আমি দেখালাম পিটিসি ঠিক সেরকমভাবে রয়েছে ভিডিও অ্যাড শর্ট লিঙ্ক পোস্ট প্রচুর রয়েছে বন্ধুরা এত কিছু দেখাতে গেলে হয়তো ভিডিও আরও প্রচুর লং হয়ে যাবে তো আপনাদেরকে আমি দেখালাম একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাদের এখানে ক্রিয়েট করতে হবে যেটা আমি ক্রিয়েট করছি না এখানে টাস্ক সেকশনে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা টাস্কের জন্য প্রচুর কয়েন পয়েন্ট দিবে যেটা আমার ওয়েবসাইট ছ দেখতে পারছেন চোদ্দ হাজার সাতশো কয়েন এবং এখানে কি কাজ করতে হবে সেটা কিন্তু এরা ডিসক্রিপশনে দিয়েছে দেখতেই পারছেন এক হাজার কয়েন চোদ্দশো কয়েন ছ হাজার কয়েন এবং জিজ্ঞাসা চিহ্ন এখানে ক্লিক করলে ইন্ট্রোডাকশনে কি কাজ করতে হবে না করতে হবে সেটা কিন্তু এরা বিস্তারিত দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা একটু এ পর্যন্তই থাকলে ভালো থাকবেন অবশ্যই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ